তাকদা সমুদ্রপৃষ্ঠ থেকে 5100 ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। স্বাধীনতার আগে ব্রিটিশ সেনানিবাস হিসেবে প্রসিদ্ধ ছিল তাকদা। উচ্চপদস্থ ব্রিটিশ সেনাদের দৃষ্টি আকর্ষণ করেছিল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে সেগুলো এখানকার স্থানীয় বাসিন্দারা কিনে ফেলে এবং নিজেদের মতো করে রিনোভেট করে হোমস্টে হিসেবে থাকতে দেয়। ভারত স্বাধীনতার প্রায় 75 বছর হতে চলল, কিন্তু তাকদাতে এখনো ব্রিটিশদের তৈরি বাংলোতে তাদের গঠনশৈলী থেকে গেছে তাকদার এই প্রাকৃতিক সৌন্দর্যতার সাথে। তাই বিগত কয়েক বছরে অফবিট লোকেশনের মধ্যে তাকদা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবারে আসি কিভাবে পৌঁছাবে সেই প্রশ্নে। তো তাকদাতে পৌঁছাতে হলে NGP-তে নেমে যে কোনো গাড়ি রিজার্ভ করে নিতে পারো। প্রসঙ্গত বলে রাখি, কোনো রকম শেয়ার্ড কার তাকদা অব্দি আসবে না। হয়তো কিছু দূর এগিয়ে যেতে পারো, বাট বেস্ট অপশন কার রিজার্ভ করে নেওয়া, অর হোমস্টেতে রিকোয়েস্ট করলে ওনারাও গাড়ি পাঠিয়ে দেন। আমাদের কার টাইপ ছিল ইনোভা, যেটাতে ভাড়া পড়েছিল 3700 টাকার মতন, অ্যান্ড আমরা ছিলাম 5 জন, তাই জনপ্রতি পড়েছিল 740 টাকা। তাকদা পৌঁছানোর রাস্তাটি খুবই সুন্দর। উপরের দিকে যদি তুমি তাকাও তাহলে নীল আকাশ দেখতে পাবে, দু সাইডে চা বাগান, মানে পুরো একদম সবুজ রাস্তরণ মনে হবে, কার্পেট বেছানো আছে এইরকম, আর তার মাঝখান দিয়ে সরু অলিগুলি অলিগুলির মতন রাস্তা, যেটা দেখে তোমার মন খুবই খুশি হয়ে যাবে। আর এখানের ওয়েদারটাও খুবই সুন্দর, মানে যদি তোমরা বেস্ট টাইমে যাও, মানে পিক সিজন হচ্ছে সেপ্টেম্বর টু নভেম্বর, সেই টাইমে আকাশ খুব পরিষ্কার থাকে আর বেশি ঠান্ডাও থাকে না। মানে আমরা যে টাইমে গেছিলাম তোমার সেই টাইমে না বেশি গরম পেয়েছি না বেশি ঠান্ডা পেয়েছি, তাই আমি বলবো সেপ্টেম্বর আর অক্টোবর মাসে গেলে খুবই ভাবে তোমরা উপভোগ করতে পারবে। তো এখন আমি বসে আছি তাকদা মনাস্ট্রিতে। তো মনাস্ট্রিটা এখন বন্ধ আপাতত, তাই আমি বাইরেই বসে আছি। আর আমরা অ্যাকচুয়ালি বুক করেছিলাম যে হোমস্টেটা, না সেই হোমস্টেটা অনেকটাই স্টিফ, মানে আমরা হয়তো চলে যাব, আমি দাদা কোনো অসুবিধা নেই, বাট বাবার অনেক অসুবিধা হতে পারে, বাবা হয়তো উঠেও যাবে, নামা ভীষণ মুশকিল, গাড়ি যায় না অত উঁচুতে। তো আমরা তাই চেঞ্জ করে পরে এখন সাইনো হোমস্টেতে আমরা আছি। এটা অ্যাকচুয়ালি 119 ইয়ার্স ওল্ড একটা ব্রিটিশ কটেজ বলতে পারেন। তো সেখানে আমরা থাকছি, মানে রুম ট্যুরটাও আমি দিয়ে দেবো, অ্যান্ড রুমগুলো একদম সেই পুরোনো দিনকার মতনই, মানে ওভারঅল ইটস আ গুড এক্সপিরিয়েন্স কি আমরা এইরকম একটা জায়গায় আসছি। আমরা ট্রাই করেছিলাম এটা বুক করতে, বাট বুকিংটা নেয়নি, তখন কিছু প্রবলেম হয়েছিল। তো এনারাও অ্যাকচুয়ালি বলছিল মেক মাই ট্রিপ দিয়ে একটুখানি প্রবলেম হচ্ছিলো, তো আমি ফোন নাম্বারটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড এখানে যদি তাকদাতে যদি আসছেন তাহলে অবশ্যই এই হোমস্টেতে থাকার চেষ্টা করবেন, বিকজ মানে একটা ওভারঅল মানে অন্যই একটা এক্সপিরিয়েন্স হবে। মানে আমি তো খুব রেকমেন্ড করবো এখানে থাকাটা। খাওয়া দাওয়াও খুব ভালো, মানে আমরা এসে খেয়েছি, আমি তো ম্যাগি খেলাম, বাবা মা এরা ভাত খেলো, তো মানে বেশ ভালোই করেছিল। অ্যান্ড তাকদা থেকে একটা আমি খুব ভালো জিনিস দেখলাম যে এখানে সিনারিটা আরও ভালো, আমার সেটংয়ের থেকেও তাকদা সিনারি বেশি ভালো লেগেছে, বিকজ সেটংয়ে আমরা শুধুমাত্র মানে মাউন্টেন্স দেখতে পেয়েছিলাম আর কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখতে পেয়েছিলাম। এখানে আমরা মাউন্টেন্সের রেঞ্জের সাথে সাথে না আমরা তিস্তা নদীরও প্রপার মানে যে লাইন ধরে যাচ্ছে সেই লাইনটা দেখতে পাচ্ছি। মানে ওভারঅল আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা, অ্যান্ড আমি সবাইকে রেকমেন্ড করবো যে একবার এটলিস্ট মানে অফবিট লোকেশনসের মধ্যে তাকদাটা ঘুরে যাওয়া উচিত। এটা মনাস্ট্রি থেকে ভিউটা, অ্যান্ড যেটা বলছিলাম যে মাউন্টেন রেঞ্জটা পুরোটা দেখতে পাবে এখান থেকে, যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা দেখা যাবে। আমি জানি না কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে নাকি, আমি তো মোট কথা দেখতে পাচ্ছি না। আমি ফার্স্টে এই মেঘগুলোকেই কাঞ্চনজঙ্ঘা ভেবেছিলাম, ওটা আমার মানে আমি স্টুপিড বলেই আর কি এই সমস্ত জিনিসপত্র ভাবতে পারি। বাকি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা হচ্ছে মানে তিস্তা নদীটা, ঠিক আছে? তিস্তা নদীটাও খুব সুন্দর করে এখান থেকে দেখা যাচ্ছে, আমি জানি না কতটা আমি ক্যামেরাতে দেখাতে পাচ্ছি, বাট এমনিতে খুব সুন্দর, মানে খালি চোখে খুবই সুন্দর দেখতে পাচ্ছি। অ্যান্ড এখন অ্যাকচুয়ালি সানসেটের টাইম, তো তাই আর কি খুব সুন্দরও লাগছে।
সিটংটা যেমন আমরা সানসেট মানে ওয়েস্ট সাইডে ছিল আমাদের কটেজ ফেসিংটা, এদের তেমনি ইস্ট ফেসিং, তো তাই আমি সানরাইজটা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাই। দেখি কালকে কখন ওঠা যায়, আমি দেখার তো অবশ্যই চেষ্টা করব আর তোমাদেরও দেখাবো। তাকদাতে আমরা ছিলাম সাইনো হেরিটেজ ব্রিটিশ বাংলোতে। এখানে থাকার মূল উদ্দেশ্যই ছিল রুমে বসে এখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। আর এই বাংলোটি তৈরি করা হয়েছে একদম পারফেক্ট জায়গায়, ইস্ট ফেসিং রুমগুলির থেকে সানরাইজটাও চরম লাগে, তো একবার কনসিডার করতে পারো। এখানে কোনো অনলাইন বুকিং হয় না, মানে মেক মাই ট্রিপ বা অন্য কোনো সাইট থেকে বুকিং করতে পারবে না, তাই বুকিং ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একবার চেক করে। এবার আসি রুম ট্যুরে। তো এটা হলো প্রপার ব্রিটিশদের ইউজ করা মাস্টার বেডরুম। রুমটির বিশেষত্ব হলো এই ফায়ারপ্লেসটি, যেটি উড বার্নিং ফায়ারপ্লেস, তো শীতকালে এলে এর আনন্দ উপভোগ করতে পারবে। রুমগুলিকে বেশ সুন্দর আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে ব্রিটিশ আমলের ছাঁচটিকে বজায় রেখে। রুমটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ইভেন বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটি মাপে বিশাল বড় না হলেও চলতে ফিরতে কোনো অসুবিধা তেমন হবে না। বেডের ঠিক উপরেই আছে কতগুলো শেলফ, মানে কাঁচের শেলফ, আর সেটাতে বেশ সুন্দর পুরনো দিনকার ইউজ করা কিছু কিছু স্ট্যাচুজ রাখা আছে। আর তাছাড়া আছে একটা আলমারি, সেই আলমারিতে তোমরা পারলে জিনিসপত্র রাখতে পারো। আপাতত আমি জাস্ট এসেছিলাম বলে কোনো জিনিস রাখিনি। আর এখানে জানলাগুলোর পজিশন খুব ভালো, একদম বেড থেকে জানলাগুলো লাগোয়া, তাই দেখতে পাবে তোমরা বাইরের দৃশ্য কীরকম আছে না আছে। আর তাছাড়া এখান থেকে বেরোলেই একটা 5 ফুটের লম্বা একটা বারান্ডা, আশা করি এটা 5 ফুটই ছিল তাই আর কি এখানকার মালিক বলেছিলেন। আর এখান থেকে বেরোলে যদি তোমরা বাঁ দিকে চলে যাও তাহলে এটা হচ্ছে মালিকের বাড়ি, যেটা নতুন করে বানানো হয়েছে। এখানেও 3টে কি 4টে রুম আছে, থাকা মানে থাকতে দেয়। আর আমরা এখানেও একটা রুম নিয়েছিলাম, মানে 3 শেয়ারিংয়ের রুমটা আমরা এখানেই নিয়েছিলাম। এটা বেশ আধুনিকতার ছোঁয়া দেওয়া আছে, মানে পুরোটাই আধুনিকভাবে তৈরি। এখানে তোমার সব কিছুই তুমি পাবে। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, যে কোনো বাথরুমেই তোমরা গিজারের ব্যবস্থাটা তোমরা পাবে, তাই আর কি কোনো রকমের কোনো অসুবিধা হয়নি আমাদের। আর তাছাড়া এই রুমে এখানে তুমি একটা আলমারি পেয়ে যাচ্ছ, যে আলমারিতে তুমি রাখতে পারো জিনিসপত্র। আলমারির সাথে থাকা আয়নাটাও যথেষ্ট কাজের। আর আলমারিটা এতটাই বড় ছিল যে আরামসে আমার মতন যে কোনো মেয়ে বা ছেলে ঢুকে যেতে পারে ওটার মধ্যে, তো বেশ কাজেরই ছিল। এখানে এইগুলোর সাথে বাথরুমটাও পেয়ে যাচ্ছ, বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু একটা জিনিস যেটা খুবই আমার বাথরুমে অ্যাট্রাকটিভ লেগেছে, সেটা হচ্ছে বাথরুম থেকে পেছন দিকে, মানে তাকদার পেছন দিকের যে ভিলেজের পোর্শনটা আছে সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো সব মিলিয়ে রুমটা বেশ ভালোই ছিল। এটা হচ্ছে ডাইনিং প্লেসটা, যেটা আমাদের 3 শেয়ারিং রুমের ঠিক পাশেই ছিল। আর ডাইনিং প্লেসে দুটোই টেবিল আছে, তো এনারা পালি পালি দিয়ে সবারই বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন, মানে বাড়ি রুম থেকে ডেকে নিয়ে আসেন। আর তাছাড়া তোমার ডাইনিং প্লেসটা বেশ সুন্দর সাজানো গুছানো, যেটা আমার খুব ভালো লেগেছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই, সেটা আমি আগে থেকেই বলেছি যে এখানকার বিশেষত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। হোমস্টেতে এসে খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের অনেকটাই বেলা গড়িয়ে গেছিল, তাই আর কি ভাবলাম যে হোমস্টেতে এমনি না জিরিয়ে একটুখানি তাকদা গ্রামটাকেই ঘুরে দেখে নিই। তো আমাদের যে হোমস্টে, মানে সাইনো হোমস্টে যেটা ছিল, তার জাস্ট পেছন দিকে 15-16টা সিঁড়ি যদি পেরিয়ে যাওয়া যায়, যদি ওঠা যায়, তাহলে আর কি একটা মনাস্ট্রি আছে। মনাস্ট্রিটি দেখতে খুব সুন্দর, কিন্তু যেহেতু মনাস্ট্রিটা বন্ধ ছিল তাই আর কি আমরা আরও হাঁটতে লেগেছিলাম, আর ওই সিঁড়ি বেয়েই আর কি উঠে যাওয়া। তো একটুখানি দূর উঠলে পরেই পুরো তাকদা গ্রামটাকে দেখা যায় ওখান থেকে, সেটা দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু আমরা ওখানেও থামিনি, আমরা আরো উপরে গেছিলাম, যেটা একদম মনাস্ট্রির ওপরে। তো সেখানে বিশেষ কিছু দেখা ছিল না, কিন্তু ওটা খুব সুন্দর সানরাইজ পয়েন্ট। তো তোমরা যদি সকালবেলায় কখনো সূর্যোদয় দেখতে চাও তাহলে সেখানে চলে যেতে পারো, খুব সুন্দরভাবে দেখা যাবে। ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই আমরা বেশ চা আড্ডাতে মুশকুল হয়ে গেছিলাম। আর কখন যে সময় পেরিয়ে রাত্রি চলে এসেছিল আমরা বুঝতেও পারিনি আড্ডা দিতে। গল্প আড্ডা শেষ হলে পরে একটুখানি বাংলোর সামনের দিকের বাগানে হাঁটাচলা করছিলাম। এখান থেকে রাত্রির দৃশ্যটা খুব সুন্দর,
আমি জানি না আমার ক্যামেরায় কতটা আমি তুলতে পাচ্ছি, কিন্তু এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল ঠিক যেন হাজার হাজার জোনাকি নিচে ছেয়ে আছে। তাকদা সকালে বেদে যেমনই থাকুক না কেন, রাত্রে কিন্তু বেশ ঠান্ডা নামে। সেপ্টেম্বরের দিকে মোটামুটি 13-15 ডিগ্রি তো থাকেই, আর শীতকালে সেটা মোটামুটি ভাবে 4-5 ডিগ্রিতে নেমে আসে, 3 ডিগ্রিও মাঝে মাঝে হয়। অনেক কিছুই আকাশ পাতাল চিন্তায় ব্যস্ত ছিলাম তখন, আর ঠিক সেই সময় ডাক পড়লো ডিনারের জন্য, তো তাই চলে গেলাম সোজা ডিনার টেবিলে। ডিনারের মেনুতে ছিল একটা আলু সবজি, রুটি, ডাল, স্যালাড আর রাইস, আর শো স্টপার ছিল চিকেন। চিকেনটা ভীষণ টেস্টি হয়েছিল। খেয়ে আমরা খুব জলদি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালে সূর্যোদয়টা একদম মিস করা যেত না। এইদিককার রুমগুলো পুরোপুরি ইস্ট ফেসিং, তো তাই রুম থেকে খুব সুন্দর সূর্যোদয় দেখা যায়। তাছাড়া তোমরা যদি উচ্চাকাঙ্ক্ষী হও, তোমরা মনেস্ট্রিতেও চলে যেতে পারো, মনেস্ট্রি থেকেও খুব সুন্দর দেখা যায়। আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী হলে তোমরা মনেস্ট্রির ওপরের যে জায়গাটা আছে সেখান থেকেও তোমরা সূর্যোদয় দেখতে পারো, কিন্তু সূর্যোদয়টা মিস করা চলবে না। তাই আমি বলবো তাকদায় একদিন থাকতেই হবে এত সুন্দর দৃশ্য দেখার জন্য। সকালে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা ছিল ঠিক এরকম, যেটাতে তোমার মন প্রাণ সব ভরে যাবে। বেশিক্ষণ দেরি করিনি, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট টেবিলে, কারণ আমাদেরকে জলদি জলদি বেরোতেও হতো তিন চুলে যাওয়ার জন্য, তো তাই আর কি সোজা চলে যাই ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টের জন্য ছিল হচ্ছে অমলেট, তার সাথে ছিল আলু পরাঠা আর দুই ধরনের চাটনি। আগের দিন মনেস্ট্রি গেট বন্ধ পেয়েছিলাম, তাই সকাল সকাল লাঞ্চ সারার আগেই চলে এসেছি মনেস্ট্রিতে। পাহাড়ের কোলে থাকা এই মনেস্ট্রিটি দেখতে খুবই সুন্দর। এখানে মনেস্ট্রিতে প্রত্যেকটা পিলারে হাতের কাজ বা এখানকার শিল্পশৈলী তোমাকে সত্যি মুগ্ধ করবে। আর মনেস্ট্রিটি দেখাশোনা করেন একজন মহিলা, তো তাই আর কি সবসময় এটা বন্ধই থাকে, কিন্তু যদি তোমরা পারমিশন নিতে পারো তাহলে উনি সঙ্গে সঙ্গে খুলে দেন। তো চলো আর দেরি না করে ভেতরটা দেখা যাক। মনেস্ট্রির ভেতরটাও খুব সুন্দর, বুদ্ধদেবের সেই জীবন কাহিনী খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চিত্রের মাধ্যমে, আর খুব সুন্দর সাজানো গোছানো। আর সব থেকে ভালো যে জিনিসটা লাগবে, একটুও মানে এক দানাও নোংরা পাবে না পুরো মনেস্ট্রিতে। মনেস্ট্রির ভেতরটি যেমন সুন্দর কারুকার্যে ভর্তি, তেমনি মনেস্ট্রির বাইরেও খুব সুন্দর কারুকার্য আছে, তাই একটু ঘুরে দেখে নিলাম। মনেস্ট্রিতে যতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম কন্টিনিউয়াসলি ঝর্ণার আওয়াজ পেয়েছিলাম, তাই আমি একটু খুঁজতে চাইছিলাম যে আশেপাশে কোনো ঝর্ণা আছে নাকি।
আমি এখানে যে কেয়ারটেকার আছেন ওনাকে আমি জিজ্ঞেস করেছি, তো উনি বললেন যে পাশে একটা ঝর্ণা তো আছে কিন্তু এখান থেকে দেখা যায় না, খুব ছোট ঝর্ণা। এই এত বড় বড় গাছ থাকার জন্য ঝর্ণাটি ঢাকা পড়ে গেছে। তাকদার সফর এখানেই শেষ। এখানে আমরা মনাস্ট্রি দেখলাম, জাস্ট ওপরেই ছিল আমাদের হোমস্টে। আমরা ছিলাম হচ্ছে সাইনা হোমস্টেতে, অ্যান্ড এখানকার ব্যবস্থা খুবই ভালো, তো আমি তো রেকমেন্ড করব। মনাস্ট্রি থেকে ফেরত আসার পরেই বসে পড়লাম লাঞ্চের জন্য। তাই আজকের লাঞ্চের মেনুতে বিউলির ডাল, মাছ আর ছিল ভাত। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম তিনচুলের উদ্দেশ্যে। আবার সেই সবুজ কার্পেটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। তিনচুলেতে এসে আমরা দাঁড়ালাম একটা ভিউ পয়েন্টে। যতদূর সম্ভব ভিউ পয়েন্টটার নাম গুম্বাদারা ভিউ পয়েন্ট, যদিও আমাদের ড্রাইভার আমাদেরকে কোনো নাম বলে দেয়নি, তাই আমি ভিউ পয়েন্টই বলছি। তো এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব সুন্দর। এখানে তোমরা প্লিজ হাতে করে আধ ঘন্টা নিয়ে আসবে, কারণ এই জায়গায় বসে অনেকক্ষণ থাকতে তোমাদের ইচ্ছা করবে। শান্তশিষ্ট এই জায়গাটা ভীষণ মন কাড়বে। মোটামুটি আধ ঘন্টার মতন দাঁড়িয়ে থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার দার্জিলিং এর উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে আমরা একটা জায়গায় স্টে করব, সেটা হচ্ছে লামাহাং। যেহেতু আমি বলেছি এটা একটা বাজেট ট্রাভেল, তাই আবার চলে আসি বাজেটকে নিয়ে। পরে যে এখানে পৌঁছাতে, থাকতে, খাওয়া দাওয়া সব মিলিয়ে কত খরচা এক একে বলি। সব থেকে প্রথমে আসি গাড়ি নিয়ে। তো আমরা নিয়েছিলাম ইনোভা, যেটার প্রাইস পড়েছিল 3500 থেকে 4000। সেকেন্ড হচ্ছে হোমস্টে। আমরা ব্রিটিশ বাংলোতে ছিলাম, যেটা তোমাকে বলেছি 1800 টাকা ছিল ব্রিটিশ কটেজের জন্য, আর 2500 টাকা ছিল যে থ্রি শেয়ারিং রুমটা ছিল সেটার। যদি তোমরা সাইনো হোমস্টেতে ফুডিংটাকে ইনক্লুড করতে চাও তাহলে পার হেড 700 এক্সট্রা লাগবে, বাট এই 700-এ তোমরা 4 বেলা খাবার দাবার পাচ্ছ। তো সব মিলিয়ে 5 জনের পড়েছিল আমাদের 11300। 3500 টাকা গাড়ি, 1800 + 2500 হচ্ছে রুম রেন্ট, আর 700 টাকা খাবারের ইনটু 5 করলে টোটাল আসবে 11300, যেটা 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 2260 টাকা। তার মানে এটা একটা বাজেট ট্রিপ যেটা 2500 টাকার ভেতরে আছে। আর তাকদা ঘোরার জন্য আমার পার্সোনালি মনে হয়েছে 1 night 2 day ইজ এনাফ, তাই এটা উইকেন্ড ট্রিপ। তো বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অফিস ফ্রেন্ডলি ট্রিপ হিসেবে তাকদাটাকে অবশ্যই তোমরা কনসিডার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এন্ড অব্দি দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে। আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগছে। যদি তোমাদের কোনো সাজেশনস থাকে অবশ্যই জানিও আমাকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।